আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের পরবর্তী এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সেলিম, সিসিইআর মডেল কলেজ, গণিত বিভাগ। আমরা 14 নম্বর সৃজনশীলতার দিকে একটু তাকাই। 14 নম্বর এমসিকিউ এখানে বলছে, এত নির্ণায়কের মান নিচের কোনটি? তাহলে দেখো, নির্ণায়ক বাইর করতে গেলে তিনটা জিনিস আমাদের লাগবে। প্রথমে লাগবে অনুরাশি, তারপরে যথাযথ চিহ্ন, তারপরে যেই সংখ্যাটা মান নেব সেই সংখ্যাটা। তো এখানে দেখো, এই প্রথম কলামের সব শূন্য, শুধু প্রথম বক্তির একটু। তো আমরা এই দুইয়ের নির্ণায়ক নিলেই আমরা প্রদত্ত ইয়াটার মান। তো বন্ধুরা দেখো, 14 নম্বরের আমরা দুইয়ের যদি নির্ণায়কটা বাইর করতে চাই, প্রথমে আমরা যথাযথ চিহ্ন দিছি, কারণ এই দুই বুক্তিটা বা উপাদানটা এক নাম্বার সারি, এক নাম্বার কলাম। তো মাইনাস ওয়ানের উপরে ওয়ান, প্লাস ওয়ান দেওয়া হয়েছে, এবং যার নির্ণায়ক বের করতেছে তাকেও দেব, অর্থাৎ টুটাকেও আমরা দেব, টু দিছি। তারপরে তার অনুরাশিগত, এইটা বরাবর তার সারি এবং কলাম বাদ যাবে, অর্থাৎ টু বরাবর তার সারিও বাদ, কলামও বাদ। তোমরা দেখো, এটা দুটোটা আবার যদি বাদ দেই তো থাকে কত? আমার থাকে 8, 10, 0, 20। তা আমরা এই মানটা নিছি। এখন আসো, ওয়ান ওয়ান যোগ করলে টু হয়, এই পাওয়ারটা যদি জোর হয় এই মাইনাসটা উঠে যায়, তাহলে আমার এই টুটা রয়েছে। তারপর আমরা উপরের বাম থেকে আর গুণন করব, 8 বারো 96 মাইনাস 8 10 এর 0 দ্বারা গুণ করলে 0, তাহলে আমরা 96 এর 2 দ্বারা গুণ করলে 192। দেখো এটার রেজাল্ট, গ নাম্বার 192। ঠিক আছে, তাহলে তোমরা এই জাতীয় কাজ। তারপর আমরা 15 নম্বর এমসিকিউটা দেখি কি বলছে। 15 এরকম আরেকটা নির্ণায়ক দিয়ে বলছে, 2,3তম অনুরাশি নিচের কোনটি? তাহলে 2 মানে 2 নম্বর সারি, তো তোমরা 2 নম্বর সারিতে আসো। এরপরে 3 নম্বর কলাম, তাহলে আমরা এই বুক্তিটা বলতে পারি, কারণ এটা 2 নম্বর সারি এবং 3 নম্বর কলামের। তাহলে তার অনুরাশি বাকি সদস্যগুলো কি আসে? 1, 2, 4 মাইনাস 5। এটা তোমাদেরকে দেখাই দিছি, দেখো 1, 2, 4 মাইনাস 5। তারপরে আমরা উপরের বাম থেকে আর গুণন করব, এটা এটা গুণ করলে -5, সূত্রের মাইনাস, এটা এটা গুণ করলে 8। প্রথমে উপরের বাম থেকে আর গুণন মাইনাস, উপরের ডান থেকে আর গুণন, তাহলে -13। দেখো এটার রেজাল্টও -13। ঠিক আছে, তাহলে তোমরা অনুরাশি বাইর করার ক্ষেত্রে এই জিনিসটা খুব খেয়াল রাখবা। তারপর আসো 16 নম্বর, 16 নম্বরে কি বলছে, এত নির্ণায়কটির 1,2তম অনুরাশি কত? তাহলে অনুরাশি বলতে তোমাদেরকে কিন্তু তার আগেও আলোচনা করছি, সেটা হলো যে 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তো তোমরা একটু দেখো, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম যদি নেই, তাহলে আর আমার থাকে কত? দেখো, 1 নম্বর সারি, এটার 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিলে আমার থাকে 0x, 1, 4। আর তারা বলছে এটা সমান কত? -2, তাহলে আমি দিলাম -2। তো বা আমি আর গুণন করলে 0 মাইনাস x সমান -2, তার মানে x সমান 2। তাহলে আমরা 16 নম্বরের রেজাল্টটা কি বলতে পারি? 1 সমান 2, তার মানে 16 নম্বর। তারপরে দেখো, এত নির্ণায়কটির এততম বুক্তির সহগুণক কত? তো দেখো, 17 নম্বর ইয়াটা কি বলছে, 3 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে তোমরা একটু দেখো, 3 নম্বর সারিটা কোনটা? 3 নম্বর সারি 1, 5, 7,
वन फाइव सेवेन हलो तीन नम्बर सारी और दुई नम्बर कलम हलो टू थ्री फाइव तेल उभय सारी और कलम मजखने पेलम फाइवर तेल फाइवर जदि एखे बोलते सगुणक तेल यथाथ चिन्ह लागे देखो माइनस वन तीन नम्बर सारी दुई नम्बर कलम दिसी तारपरे तार सारी और कलम बाद दिले कि पाइछि देखो वन थ्री टू फोर तारपर देखो जेहेतु पावर तीन और दुई जोग कर ले तीन और दुई जोग कर ले पाँच पावर जेहेतु बेजोर तेल माइनस थेके जाबे तारपरे तुम्हारा ऊपर बाम थेके अर्थात ऊपर बाम थेके गुण करो एटा एटा गुण कर ले फोर तारपरे सूत्रेर माइनस एटा एटा गुण करो माइनस सिक्स तारपरे एटा एटा वियोग कर ले माइनस टू प्लस माइनस टू तार माने आमरा सत्रेर रेजाल्ट बोलते पारी क नम्बर। तुम्हारा देखो चार नम्बर एक एम सिक्यू आछे ए मेट्रिक्सर क्रम टू बाय थ्री एटा किन्तु इंटू केउ बोलबा ना ए मेट्रिक्सर क्रम टू बाय थ्री एवं बी मेट्रिक्सर क्रम थ्री बाय टू होले ए बी एर क्रम कोनटी अर्थात दुईटी मेट्रिक्सर क्रम बाहर करार सूत्र हलो आमरा सहजे बोलबो प्रथम मेट्रिक्सर सारी इंटू माने जेटा बाय आर कि प्रथम मेट्रिक्सर सारी बाय द्वितीय मेट्रिक्सर कलम तेल प्रथम मेट्रिक्सर तुम्हारा ए मेट्रिक्सर सारी कत टू पाइस बी मेट्रिक्सर कलम कत पाइस टू पाइस तेल ए बी एर क्रम कि हो टू बाय टू तार माने देखो हमें क नम्बर चार क नम्बर पे तारपरे पाँच नम्बर नहीं आलोचन ही करछि एत निर्णय के टू कमा थ्री तम भुक्ति सहगुणक कत सहगुणक बाहर करते गले प्रथम कि करब एटा यथाथ चिन्ह देव अर्थात माइनस वन जेहेतु एकटू आगे देखाइछि ऊपर हो टू प्लस थ्री और जेहेतु दुई नम्बर सारी तीन नम्बर कलम तुम्हारा एकटू ख्याल करो दुई नम्बर सारी हलो माइनस फोर थ्री माइनस फाइव यही सारी एवं तीन नम्बर कलम हलो जिरो फाइव एत तार माने दुईटार मध्य लिपिबद्ध हो माइनस फाइव तेल ये माइनस फाइव के जो लक्ष्य करी तर सारी और कलम बद दे जे टू माइनस वन सेवेन सिक्स वोटा नहीं और यथाथ चिन्हटा जेहेतु टू और थ्री जोग कर ले माइनस था सूत्र माइनस हो तुम्हारा करवा तरपे छय नम्बर खूब ही इम्पोर्टेंट देखो तुम्हारे दिनाजपुर बोर्ड दुहजार उन्नीस आईसे सकल बोर्डे तो आई विभिन्न यूनिवार्सिटी तो प्रश्न बेसि आसे लिखसे एत मेट्रिक्सटी छय नम्बर एत मेट्रिक्सटी व्यतिक्रमी हम पी एर मान निर्णय करो ये जगह तुम्हारे दो एक कथा रखी व्यतिक्रमी मेट्रिक्स काके बोले जे वर्ग मेट्रिक्सर निर्णायकर मान शून्य जे वर्ग मेट्रिक्सर निर्णायकर मान शून्य ओई मेट्रिक्स के व्यतिक्रमी मेट्रिक्स बोले ताहले आमी तुम्हारे अंकटा कर दिच्छी देखो जेहेतु आमाके बोलछे छय नम्बर बोलछे व्यतिक्रमी मेट्रिक्स तेहले आमरा कि बोलछी व्यतिक्रमी मेट्रिक्स कारे कय जे मेट्रिक्सर निर्णायकर मान शून्य तेल मेट्रिक चिन्हटा उठाइया परम निर्णायक चिन्ह दिसी तेल एटार समान जिरो तारपरे ऊपर बाम थेके एटारे एटा द्वारा गुण करो माइनस एट द्वारा गुण कर ले माइनस एट पी माइनस एट आबार सूत्रेर माइनस एट एटा गुण करो माइनस चौबीस तारपरे क्यालकुलेशन करो देखो पी समान माइनस फोर तार माने आमादेर रेजाल्ट बोलते पारी छयेर ख नम्बरटा तेले सयर क नम्बरटा आमरा एरकम दासेर एम दीते पारे पी दीते पारे लैमडा दीते पारे जे कोनो दिए बोलते पारे एत मेट्रिक्सटी व्यतिक्रमी होले लैमडार मान निर्णय करो आमरा सेम ओई मेट्रिक्सटारे निर्णायक समान जिरो धरबो दुइरा उपरेर बाम थेके आर गुणन माइनस डान थेके आर गुणन क्यालकुलेशन करा पी लैमडा एम जेटा चाई एटार मान बेर करब आजकेर शेष सृजनशील एमसीक्यू जेटा सात नम्बर देखो ए समान एत होले ए इनवार्स निर्णय करो तो बंधुरा ए इनवार्स मानी विपरीत मेट्रिक्स तार मानी ए मेट्रिक्सटा कखनोई जिरो होबे ना ताहले कोन मेट्रिक्स के विपरीत मेट्रिक्स करा जाए जेई मेट्रिक्सटा अव्यतिक्रमी मेट्रिक्स अव्यतिक्रमी मेट्रिक्स काके बोले जे वर्ग मेट्रिक्सर निर्णायकर मान शून्य नय
अर्थात मडुलस ए नट इक्ुअल जिरो ओ मेट्रिक्सटा के विपरीत मेट्रिक्स बला है। আমরা সাত নম্বর সৃজনশীলটার দিকে আবারও খেয়াল করি, এ সমান এত হলে এ ইনভার্স কোনটি? আমি তোমাদেরকে কিছু সূত্র লিখে দিছি যেটা সিকিউ করতে তোমরা পারবে ইনশাআল্লাহ। এ ইনভার্স সমান হলো ওয়ান বাই মডুলাস এ অ্যাডজয়েন্ট এ। কিন্তু যদি আমার এরকম চারটা মাত্র বুক্তি দিয়া এ ইনভার্স নির্ণয় করতে চায়, চট্টগ্রাম বোর্ড 2019 আসছে এবং এই এই ইনভার্সের তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখবা যে এরকম চারটা বুক্তির সমন্বয় এই ইনভার্স চায়, আবার এটা নয়টা বুক্তির ক্ষেত্রেও চাইতে পারে। আচ্ছা যাক, চারটার ক্ষেত্রে চাইলে তোমরা প্রথমে কি করবা, এই ইনভার্স সমান ওয়ান বাই, খুব খেয়াল করো এখানে কি দেওয়া আছে, 5597। তোমরা এই উপরের উপরের বাম থেকে আর গুণন করবা, 5×7 দেখো, 5×7 মাইনাস, তোমরা উপরের ডান থেকে আর গুণন করো, 9×5 মডুলাস। মজার ব্যাপার হলো এই প্রথম বুক্তিটার জায়গায় এই চতুর্থ বুক্তিটা চলে যাবে, আবার এই চতুর্থ বুক্তিটার মানটা প্রথম বুক্তিতে চলে যাবে, অর্থাৎ উপরের বাম থেকে যে বুক্তিগুলো স্থানান্তরিত হয়ে যাবে, 5 চলে যাবে সাতের জায়গায়, 7 চলে যাবে 5-এর জায়গায়, আর এই বুক্তিগুলো ডানের বুক্তিগুলো ডান থেকে উপরের বাম যে আর্গুমেন্টটা এটা ঠিক থাকবে, শুধু একটা মাইনাস বসাই দিবা, প্লাস থাকলে -5, মাইনাস থাকলে প্লাস, দেখো 5-এর সামনেও মাইনাস দিছি, 9-এর সামনেও আমি মাইনাস দিছি, 5-এর সামনেও মাইনাস, 9-এর সামনেও মাইনাস। তারপরে দেখো এটা পাঁচ সাথে 35 মাইনাস 45, তাহলে -10 থাকে, এইটাও কিন্তু রেজাল্ট হয়, যেহেতু আমার এমসিকিউ তারা যেই রেজাল্টটা দিচ্ছে ওইটা আমরা দেখব। এই -1/10টাকে দ্বারা প্রত্যেকটা বুক্তিকে গুণ করে দাও, তো প্রত্যেকটা বুক্তিকে গুণ করলে দেখো এটা দ্বারা এটা গুণ করলে -7/10, এটার মাইনাস এটার মাইনাস কাটাকাটি করলে হাফ, এটার মাইনাস এটার মাইনাস কাটাকাটি করলে 9/10, আর এটা যেহেতু প্লাস এটা মাইনাস তাহলে হাফ, মাইনাস হাফ। দেখো এই রেজাল্টটা আমরা কোনটাকে কোন রেজাল্টটা পাইতে পারি, 7-এর খ নাম্বার। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আজকে যে কয়েকটা এমসিকিউ দেখাইছি এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইয়াতে আসে এমসিকিউতে, আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবা। এই দাসের আরও দেখবা প্রথম 30টা না, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো এই দাসের সব অঙ্কগুলো দেখবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা উপকৃত হইবা, কারণ প্রথম 30টা থেকে যে এমসিকিউ আসবে এর গ্যারান্টি পেলে কোথায়, এই দাসের এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। আশা করি সবাই করবে, সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।